ব্যাংকিং এবং ফাইন্যান্সে ফার্স্ট ক্লাসের ডিগ্রি রয়েছে বয়স চব্বিশ হলেও পাচ্ছিলেন না কোনো ভালো চাকরি চাকরির বাজারের কঠিন সময়ে সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়ে গত দুই নভেম্বর লন্ডনের ফাইন্যান্সিয়াল প্রাণ কেন্দ্র মানে একসময় ইউরোপের যেই ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলা হয় বলা হতো সেই ক্যানরি ওয়ার্ফের ঠিউ স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়েন মিডিল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বংশোদ্ভূত এই ছাত্রের নাম হায়দার মালিক সঙ্গে রাখেন একটি প্লে কার্ড আর তাতে সেখানে টানানো ছিল তার বায়োডাটার কিউআর কোড কেনাডি ওয়ার্ফে চাকরির জন্য এক তরুণের আবেদনের বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছে আমি মাসুম জানা গিয়েছে প্রথম শ্রেণীর ডিগ্রি আছে তার এই বোর্ডে মানে বোর্ডে একটি বার্তা নিয়ে টিউ স্টেশনের বাইরে দাঁড়িয়ে পড়েছিলেন হায়দার প্রথম প্রথম পথ চলতি মানুষের সঙ্গে কথা বলতে সংকোচ হলেও পরে তা এক প্রকার জেদ করেই তা কাটিয়ে উঠেন হায়দার নিজ থেকে এগিয়ে গিয়ে কথা বলতে শুরু করেন ব্যস্ত স্টেশনের বাইরে দিয়ে হেঁটে যাওয়া মানুষজনের সাথে হায়দার দেখেন এতে অনেক বেশি সারা মিলছে কেউ কেউ নিজেদের ভিজিটিং কার্ড আর ফোন নাম্বার এগিয়েও দিচ্ছিলেন হায়দারের দিকে তবে পরিস্থিতি মূল ঘোরাতে হায়দারের পাশে দেবদূতের মতো এসে দাঁড়ান ইমানুয়েল নামের একজন লিঙ্কড ইনে হায়দারের ছবি পোস্ট করে তিনি আবেদন জানিয়েছিলেন কারো হাতে চাকরি থাকলে তিনি যেন হায়দারের সঙ্গে যোগাযোগ করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয় চাকরির আবেদন নিয়ে সকাল সাতটার মধ্যে কেনেডি ওয়ার্ফ স্টেশনে পৌঁছে গিয়েছিলেন তিনি সকাল নয়টার দিকে তার ফোনে একটি ফোন আসে ফোনটি এসেছিল একটি সংস্থা থেকে ফোন কলে জানানো হয় ট্রেজারি অ্যানালিস্টের চাকরি আছে তবে ইন্টারভিউয়ের জন্য পৌঁছতে হবে এক ঘন্টার মধ্যে হায়দার জানান তার সঙ্গে গাড়ি ছিল তাই তিনি সময় নষ্ট না করে দ্রুত রওনা হয়ে যান পরে থানা তিন দিনেও একাধিক চাকরির প্রস্তাব নিয়ে ফোন বেঁধেছে তার তবে ষোলো নভেম্বরের মধ্যে ওই সংস্থাতেই ইন্টারভিউয়ের দ্বিতীয় ধাপ পেরিয়ে যান হায়দার চাকরির চিঠি হাতে চলে আসে একই দিনে চাকরি পেয়েই সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেননি হায়দার বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অচেনা ইমানুয়েলকে হায়দার জানান কিশোর বয়সে পাকিস্তান থেকে লন্ডনে এসেছিলেন তার বাবা ট্যাক্সি চালাতেন তবে এখন অবসর নিয়েছেন বাবার কাছ থেকেই অনুপ্রাণিত হয়ে অভিনবভাবে তার জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করার এই সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সাফল্য যে এভাবে করা নাড়বে এত দ্রুত তা ভাবতে পারেননি তিনি উচ্ছ্বসিত হায়দার সামাজিক মাধ্যমে নিজের দুটি ছবি পোস্ট করেছিলেন সঙ্গে লিখেছেন চোদ্দ দিনে অনেক কিছু বদলে যায় এই ছিল আমার কাছে ব্রিটেনে এক তরুণের চাকরির জন্য যে অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন এবং যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে এবং তারই প্রেক্ষিতে তার যোগ্যতার ভিত্তিতে একটি চমৎকার চাকরি পেয়েছেন সেই সংবাদের বিস্তারিত যুক্তরাজ্য সহ এমন সব তথ্য জানতে রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকুন তো আমাদের নিজস্ব ওয়েব পোর্টাল ডাব্লিউ ডাব্লিউ ডট রানার মিডিয়া ফোর ডট কম